নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলায় 99% স্লুইস গেট বিকল, সরব সাংসদ সুস্মিতা দেব। আলগাপুরের টাকা কাটলি ছড়ায় বিতরণ করছেন নিজাম, ক্ষোভ বকরি হাওরে। মরণ ফাঁদে পরিণত শিলচর গুয়াহাটি জাতীয় সড়ক, নীরব জনপ্রতিনিধিরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় 99% স্লুইস গেট বিকল হয়ে আছে। বিগত 8 বছর ধরে এই স্লুইস গেটগুলির কোনো মেরামতি হয়নি, তাই নদীর জল বাড়লে এবং বন্যা পরিস্থিতি দেখা দিলে দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। এই অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সোমবার সুস্মিতা বলেন, বিগত 6 মাস ধরে কাছাড়ের জলসম্পদ বিভাগের মেকানিক্যাল শাখার কোনো আধিকারিক নেই, একজন এসডি কর্মীকে দিয়ে কাজ চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার কি কারণে আরেকজন আধিকারিক দিতে পারে না, তার কারণ জানতে চান সরকারের কাছে। এদিন মডেল শরণার্থী শিবির নিয়েও সরব হন তৃণমূল নেত্রী। মডেল শিবিরের নাম নিয়ে শরণার্থীদের বৈষম্য করা হচ্ছে। শিবিরে যে সকল শরণার্থী রয়েছেন তাদের মডেল শিবিরে নেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন তোলেন সুস্মিতা। একজন এসডিওকে লাস্ট 6 থেকে 7 মাস থেকে ইঞ্জিনিয়ারের দায়িত্বে দেওয়া হয়েছে, দেন হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট দ্য সুইস গেটস উইল বি মেনটেন্ড বাই মেকানিক্যাল ডিভিশন। নাম্বার টু, আই হ্যাভ সিন ইন কাছাড় দের ইজ সামথিং কল মডেল ফ্লাড রিলিফ ক্যাম্প। হোয়াট ইজ আ মডেল ফ্লাড রিলিফ ক্যাম্প আই ডোন্ট নো, আই হোপ দ্য পিপল ইন দ্য রিলিফ ক্যাম্প নো, বাট আই ফাইন্ড ইট শকিং দ্যাট ইউ শুড হ্যাভ আ ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড টুয়ার্ডস ডিফারেন্ট রিলিফ ক্যাম্প। একটা রিলিফ ক্যাম্প মডেল, পাশেরটা মডেল না, আর একটা রিলিফ ক্যাম্প মডেল, পাশেরটা মডেল না। হোয়াট কাইন্ড অফ পিআর এক্সারসাইজ ইজ দিস? আসাম ফ্লাড ইজ আ রেকারিং ইনসিডেন্ট। এভরি রিলিফ ক্যাম্প শুড বি আ মডেল ক্যাম্প, বাই অনলি 2, 3 or 15। নাম্বার থ্রি, আই হ্যাভ সিন অনারেবল মিনিস্টাররা বলছে যে আমরা আফটার রেন এই এম্বাঙ্কমেন্ট করবো, সেই এম্বাঙ্কমেন্ট করবো। আই ওয়ান্ট টু আস দ্য আসাম গভর্নমেন্ট, 8 ইয়ার্স, 8 বছর বিজেপি সরকার আসামে, 10 বছর সেন্টারে, আপনারা 8টা ড্রাই সিজনে কী কাজ করবেন? আপনারা 8টা ড্রাই সিজনে হোয়াট ওয়ার্ক হ্যাভ ইউ ডান, প্লিজ টেল আস। কারণ আমাদের বেতুকান্দি, যেটা ডক্টর রাজদীপ রায় আর শিলচরের এমএলএ ফুলের, গেন্দা ফুলের মালা দিয়ে ওপেনিং করো, দ্যাট বেতুকান্দি সুইস গেট হ্যাজ টোটালি ফেলড। লাইক দিস 99% অফ সুইস গেটস আর ডিসফাংশনাল, কাজ করছে না, অ্যান্ড উই ডোন্ট হ্যাভ আ মেকানিক্যাল ডিভিশন ইঞ্জিনিয়ার। আপনারা বরাকভ্যালিতে মিনি সেক্রেটারিয়েট বানাতে চাইছেন, আমাদের মেকানিক্যাল ডিভিশনে আগে একটা ইঞ্জিনিয়ার দিন, তারপরে মিনি সেক্রেটারিয়েটের কথা হবে। মরণ ফাঁদে পরিণত শিলচর গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের মালিডোহর থেকে কালেন পর্যন্ত স্থানে স্থানে বিশাল আকারের পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। বরাক উপত্যকার লাইফলাইন বলে কথিত শিলচর গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কটির বেহাল দশা থাকলেও সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে চলেছেন এখানকার জনপ্রতিনিধিরা। বেহাল রাস্তার জন্য গুয়াহাটি সহ অন্যান্য জায়গায় যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বরাক উপত্যকার জনগণ। আলগাপুরের টাকা কাটলিছড়ায় গিয়ে বিতরণ করছেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। ডিলিমিটেশনের পর হাইলাকান্দি কেন্দ্রের সাথে অন্তর্ভুক্ত হয়েছে আলগাপুর, তাই নিজের এলাকার মানুষকে ভুলে গেছেন বিধায়ক নিজাম। এই গুরুতর অভিযোগ এনে সরব হয়েছেন বকরিহাওর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দারা।
বন্যায় জলে ডুবে মানুষ হাহাকার পরিস্থিতিতে থাকলেও একবারও খবর নেননি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী, এমন অভিযোগ জনতার। খাইবার পানি নাই, তাই নেমেলা তাকিয়া আমরা কোনো সাহায্য নাই, বহু সমস্যা বর্তমানে, আমরা খাইবার জল নাই, এর গো খাদ্য নাই, গরুলিয়া মানুষের খুব বেশি জগড্ডা। এরপরে আমরা লোকাল এমএলএ এখনো পর্যন্ত আইয়া কোনো তার যোগাযোগ করছেন না, কোনো খবর নিছেন না। এতদিন খালি রাহুল রায় আইয়া তান রায়ভাড়া কলোনিতে এটু সামান্য সাহায্য করিয়া গেছেন, আমরা এদিকে আর কোনো জাত খায় খবর খেয়েও আইসেন না। আমরা এমএলএ বানাইলাম, আমরা হুইজা নিয়ে খাটি ছোড়া দিতা তাই তাই নবাজুত নিয়া আমরার মানে হুইজা দি নিয়া কোনো চিনি মিলে গেলা গেলাই তা খাটি ছোড়া এমএলএ ওইটা নিহিবার তাই আমরা এইবাজু বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পরিচালনায় সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টারথির দিন শিলচর অম্বিকাপুরটির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক উৎসব একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এদিন মন্দিরের পূজারী জগৎজ্যোতি ভট্টাচার্য যথাযথ প্রতিষ্ঠা বার্ষিকী পূজা সমাপন করেন। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, 2009 সালের মন্দির প্রতিষ্ঠা লাভ করে। 2009 সালের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিনে শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর উল্টো রথযাত্রা তথা ফিরা রথযাত্রার দিন মন্দিরের বার্ষিক উৎসব উদযাপন করা হয়। এবার শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের বার্ষিক প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড় উপচে পড়ে। সন্ধ্যা থেকে ভক্তিমূলক গান, শ্রী শ্রী শিবের যথাশক্তি পূজা, ফল মিষ্টি নিবেদন সহ আরতিকের মা ধ্যামে উৎসবের সমাপন হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বার্ষিকী উৎসবে ক্লাবের সভাপতি সুশীল কুমার কর সহ কমিটির কর্মকর্তা ও বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সদস্যরা পূজায় সহযোগিতায় ছিলেন। আজ শিবনদীর উল্টো রথে 2009 খ্রিস্টাব্দে আমাদের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠিতা হয়েছিলেন। আমরা বাবাকে সেই দিন আমাদের এই স্থানে এনে বসিয়েছিলাম। সেই দিন থেকেই প্রত্যেক বছর এই উল্টো রথের দিন আমরা আমার বাৎসরিক পূজা করে থাকি। তদরূপ এই বছরও 2024 আমরা উল্টারথের দিন বাবার বার্ষিক পূজা করছি। আমরা সকাল থেকেই পূজা শুরু হয়েছিল, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন দেবদেবীর পূজার মাধ্যমে আমাদের এই পূজার শুভারম্ভ হয়েছিল। সকাল থেকেই আমাদের পূজা এখনো চলতেছে, একটু পরে খুব নিবেদন হবে, তারপরে আরতি হবে, যজ্ঞ হবে, তারপরে মহাপ্রসাদ বিতরণ হবে, বিকাল সন্ধ্যার দিকে সাংস্কৃতিক ঠাকুরের কিছু ভজন গান কীর্তন হবে। আমরা অম্বিকেশ্বর শিব মন্দিরের তরফ থেকে আপামর শিলচারবাসী সবাই ভক্তবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন অম্বিকেশ্বর শিব মন্দিরে, এসে বাবার দর্শন করুন, প্রসাদ নেন, নিয়ে যান। সবাই ভালো থাকুন। Thank you.
বরাকের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশনের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার। স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কৃষ্ণেন্দু রায়, ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সব্যসাচী দাস, সুপ্রতীক রায়, সুব্রত রায় প্রমুখ। অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে কৃষ্ণেন্দু রায় বরাক উপত্যকার শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কালাম ইনস্টিটিউটের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাত্র 7 বছরে এই প্রশিক্ষণ কেন্দ্র যেভাবে উন্নতি করেছে সেটা বজায় রেখে গেলে খুব কম সময়ে এই কেন্দ্রটি রাজ্যসেরা হতে পারবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ কিছু শৈক্ষিক পরিকাঠামোগত প্রস্তাবও দেন কৃষ্ণেন্দুবাবু। ডক্টর কালাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশন ছাত্রছাত্রী গড়ার কাজে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বরাক উপত্যকায়। এখান থেকে পড়ুয়ারা ভারতের বিভিন্ন স্থানে উচ্চশিক্ষা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন শিক্ষক সুপ্রতীক রায়। তিনি জানান, 7 বছর আগে সব্যসাচী দাস ও তার মনোবাসনা থেকে প্রতিষ্ঠানটি জন্ম নেয়। साल के एंड में हमें बहाना देना पड़ा कि शायद ये वजह था, वो वजह था, ये वजह था, बच्चा नहीं पढ़ा था, ये नहीं पढ़ा था, और उस वजह से रिजल्ट नहीं आया। तो इससे बड़ी शर्म की बात हमारे लिए कुछ हो नहीं सकता है। टुगेदर अगर एक टीम के थ्रू एक रिजल्ट प्रोड्यूस नहीं हो रहा है, डेफिनेटली उसमें बच्चों का कंट्रीब्यूशन चाहिए, और सबसे ज्यादा उन्हीं का चाहिए। एक अच्छा रिजल्ट प्रोड्यूस करने में जो 90% से ज्यादा कंट्रीब्यूशन होता है वो स्टूडेंट का होता है श्योरली। उसके बाद जाकर के आता है स्टूडेंट पेरेंट्स ऑब्वियसली एंड था और वहां पे वो बोर्ड टॉप किया था रीजन वाइज। उसके बाद वो कलाम ज्वाइन किया था 11th rank, वो 2 years के लिए एंगेज था पूरा इंस्टीट्यूट के साथ, और उसमें एक साल कोविड वाला साल था जो 2020 का था। तो उस पर्टिकुलर टाइम में बच्चे ने इतना जुनून और मेहनत के साथ किए, आज की डेट में वो IIT खड़गपुर में दक्षिण ब्रांच के साथ पढ़ाई कर रहा है। एक साल बाद उनका IIT के ओवर हो जाएगा, फिर किसी अच्छी जगह पे शायद हम उनको देख सकते हैं। क्लियर। उनका नाम था शाश्वत कौशल। গত কিছুদিন ধরে অজ্ঞাত চোরের দল প্রচণ্ড সক্রিয় হয়ে উঠেছে ধলাই বাজার সংলগ্ন গুরুদয়ালপুর গ্রামে। রবিবার রাতে চোরের দল গুরুদয়ালপুরের রাজকুমার নুনিয়ার ভাড়াঘরে হানা দিয়ে একটি পালসার বাইক চুরি করে পালিয়ে যায়। এ নিয়ে বাইকের মালিক কামরুল ইসলাম লস্কর সোমবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় জনগণ বলেন, গত কয়েকদিনে চোরের দল গুরুদয়ালপুরে আরও কিছু চুরিকাণ্ড সংঘটিত করেছে। তেও রাজকুমারের ঘরে ভাড়াও রাখে, প্রায়দিন থেকে কেন রাখে, কালকে হঠাৎ করে রাত 8:30-8:30 সময় থইয়া গেল, সকালে এ হয়ে তার বাইক পাইছে না। ইয়ারিং কয়েকদিন আগে ওই এর নিকটেও রাস্তার পাশে আরেক জায়গাতে রাখা হয় ওলা গাড়ি, সেখান থেকে গিয়া তার নাম কীটা ওই যে নাসিরুদ্দিনের গাড়ি থেকে ওলা ব্যাটারি মারি দিত। তো সকালে থেকে তার ব্যাটারি নাই। এর কয়েকদিন আগে আবার সাইনুলার ওলা ব্যাটারি স্পেয়ার টায়ার গাড়িতে গিয়া লইয়া গেছেন গিয়া। কীরকম যদি হয় এতে মানুষ গাড়িগুলা কীরকম ব্যবহার করবো বা কীরকম চলবো? আপনার দাবি কীটা? আপনার দাবি এটা সঠিক তদন্ত করিয়া এটা মানে দুষ্কৃতিকারী কেবা কারা তার বাইর করা বা তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আপনার কোনো ক্লু পাইছেন নি কে বা কারা জড়িত? না, এটা তো আমরা কোনো প্রুফ পাইছি না। ঘটনা হইলো আমার বাইক একটা কালকে রাতে এখানে রাখিয়া গেছি। বাইক পালসার 125 বাইক আসলো কালকে রাত্রে, আমি এখানে রাখিয়া গেছি। এখানে তো বাড়া গড়, এখানে আমার সাসা গড় বাড়া আসেন, তার লগে আমিও রাখি বাইকটা। কালকে রাত্রে আমি 8:30-8:30 সময়ের বাইকটা রাখিয়া গেছি, সকালে আমি আইসি আইয়া বাইক পাইছি না। পরবর্তী আমি আমার সাসারে ফোন করছি, ফোন করে কইছে কাকা এরকম এরকম বাইক সকালে রাখিয়া গেলাম, এখন তো আইয়া বাইক পাইলাম না। পরবর্তী আমি আরো 3-4 জন মানুষ জানাইয়া তারা লিয়া থানাত গিয়ে আমি এন্ট্রি করি আই। কোন থানাত? দলাই থানাত, আমরা পুলিশ স্টেশন দলাই থানা। ইনকোয়ারি হইছে? ইনকোয়ারি হইছে, তার তারা আইয়া ইনকোয়ারি করিয়া গেছেন। পরবর্তী তারা আমারে ডাকাইছেন, আমি গেছি, আমার সব ডিটেলস লইছেন, তারা লইয়া আমারে হইছেন 1 সপ্তাহের ভিতরে তারা কাগজ দিবা, এতে আমি এটার বাইকের ইনস্টলমেন্টও এখনো রইয়া গেছে আমার। বাইকের দাম কত? বাইকের দাম আছে 1,85,000 টাকা। বাইকের কি ধরনের বাইক? বাইক হইলো তো পালসার 125 বাইক।
নতুন বাইক এবছর হয়েছে আমার কেনার। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় মাছিমপুরে আয়োজিত হলো পিএম শ্রী ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন শিলচর জোনের উদ্যোগে সোমবার পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় মাছিমপুরে একদিনের পিএম শ্রী ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এদিন শিলচর জোনের 15টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে কর্মশালাকে সফল করে তোলেন। This one day workshop for PM Sri schools for Silchar region was held at KV Masimpur, and here all the principals of Kendriya Vidyalaya Central Silchar region have assembled here. We were 10 Kendriya Vidyalayas who were conducting these PM Sri activities earlier. Now five other KVs have joined this mission, and today in this workshop we have been guided by the resource persons. Two of the principals have given us how to handle the activities, how to maintain the record, and what are the do's and don'ts of this PM Sri recording. And everything has been cleared in such a manner that every principal has got information and they will do it in a better way. Thank you very much. শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড় জেলায় 99% স্লুইস গেট বিকল, সরব সাংসদ সুস্মিতা দেব। আলগাপুরের টাকা কাটি ছড়ায় বিতরণ করছেন নিজাম, ক্ষোভ বকরি হাওরে। মরণ ফাঁদে পরিণত শিলচর গুয়াহাটি জাতীয় সড়ক, নীরব জনপ্রতিনিধিরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।